হাই ফ্রেন্ডস, আজ সন্ধ্যাবেলা চলে এসেছি একটা ব্লগে। তো আজকে আমার বাড়িতে প্রচুর লোকজন আছে, তো আমি একটু তাদের মধ্যে থেকেও ব্লগ করার চেষ্টা করছি। এবং তোমাদেরকে একটা জিনিস দেখাতে এসেছি, সেটা হচ্ছে কীভাবে আমার ঘরে আজকে পিঠা হচ্ছে। আমি পিঙ্কি, আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে আমার ইউটিউব চ্যানেল পিঙ্কি লাগছে। তো তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে নেবে এবং প্রচুর শেয়ার করবে। আমাদের তিন রকমের পিঠা হবে, তো তিন রকমভাবে চালগুলোকে বেটে রাখা হয়েছে। এই দেখুন, এটাও চাল বাটা আর এটাও চাল বাটা, আর তাছাড়া এটা হচ্ছে নারকেল বেটে রাখা আছে। তো আমি দেখাবো আস্তে আস্তে পিঠাগুলো কীভাবে হচ্ছে। এটা হচ্ছে দুটো নারকেল কেটেছিলাম, নারকেল কুড়ে এই যে নারকেলটাকে মিষ্টির মতো করে নিয়েছি, একটু গরম করে করে এটা এখন হয়ে গেছে। এবারে আমি একটু পিঠা করবো। অ্যাকচুয়ালি আমার দায়িত্ব ছিল এইটুকুই, বাকিটা মা করবে। এক রকমের পিঠা হচ্ছে আমাদের, তার মধ্যে এটা হচ্ছে পাটি সাপ্তা। তো এই তাওয়াতে একটুখানি তেল দিয়ে না হলো এবং তার মধ্যে চালের যে পেস্টটা ছিল ওটা আস্তে করে ঢেলে দেওয়া হবে। কী সুন্দরভাবে ঢালা হলো, মা করছে আর আমি বসে বসে ভিডিও করছি। এই দেখুন কী সুন্দরভাবে এটা করা হচ্ছে, আর মা পিঠা করতে খুব ভালো পারে। তো আমি করি, খুবই কম করি, মাই ভালো পারে তাই মা করছে। আর এর মধ্যে এই যে নারকেলটা তখন চিনি দিয়ে পাক করে রাখা ছিল এটা দিয়ে দেওয়া হলো। আজকে চুলোই করা হচ্ছে, তো এটা দিয়ে এটাকে সুন্দর করে এবার করা হবে। আস্তে আস্তে এটাকে উল্টে দেওয়া হবে। এই দেখুন আস্তে আস্তে করতে হতে যাতে ভেঙে না যায়। এবারে মা সুন্দর করে এটাকে করে নিয়েছে, আসলে কড়াইতে এটা একটুখানি থাকবে, তারপরে এটাকে তুলে আনা হবে, পুরো পারফেক্ট এখন। আর এটার নাম হচ্ছে পাটি সাপ্তা। এবার আমাদের দ্বিতীয় পিঠা শুরু। এই দেখুন আবার তেল দিয়ে দেওয়া হলো একটুখানি, তো এখন হবে সরু সসকলি পিঠা, মানে সরু চাকলি যেটাকে বলা হয়। তো তাওয়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, এবারে ওই চালের গুঁড়োর যে পেস্ট ছিল ওই পেস্টটা দিয়ে দেওয়া হলো, দিয়ে দেওয়া হবে, মা দিয়ে দিবে। এই দেখুন সুন্দরভাবে দিয়ে কড়া এই তাওয়াটিকে সুন্দর করে ঘুরিয়ে নেওয়া হলো, তাতেই খুব সুন্দর এটা শেপ একটা চলে আসবে। আস এইবারে এই সুন্দর এটাকে দেখতে লাগবে, এই চাপা দিয়ে দেওয়া হলো, এটা এখন কমপ্লিট। এই হচ্ছে আমাদের লাস্ট পিঠা, সেটা হচ্ছে চিত পিঠা। তো আমাদের কড়াইতে এটা একটা ঢালু, এই দেখুন একটু এটা ভিতর দিকটা গভীর। তো একটা তাওয়া নিয়ে নেওয়া হয়েছে, তেল দিয়ে দেওয়া হয়েছে, এইবারে চালের গুঁড়োর পেস্টটা আবার দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখুন এরপর একটা এর উপরে ছড়া চাপিয়ে দেওয়া হলো যাতে বাষ্পটা না বেরিয়ে যায়, কারণ এটা একটু সিদ্ধ সিদ্ধ করে হয়, তাই একটা ভিজা কাপড় চারিদিকটায় দিয়ে দেওয়া হলো। এই চারিদিকটা দিয়ে দেওয়া হলো, তাতে খুব সুন্দর পিঠাটা হয়, খুব সফটও হয়, খেতে খুবই টেস্টি হয়। এই দেখুন এরকমভাবে দেখতে হয়। ছড়াটা উঠিয়ে নেওয়া হলো, এবারে আস্তে আস্তে এটাকে উঠিয়ে রেখে দেওয়া হবে। দেখুন দেখতে কতটাই সুন্দর এবং কতটাই টেস্টি। দেখুন এটা একটা নতুন জিনিস, তো এটা হচ্ছে কাজু বাদাম। তো আপনারা এমনি শাঁসটা খান, এটা হচ্ছে গোটা কাজু বাদাম, এটা আমাদের বাড়িরই কাজু বাদাম। তো এখন ওটাকে বসে বসে কাটা হচ্ছে, জাতি দিয়ে কাটা হচ্ছে, কেটে এই যে দেখুন কত সুন্দর বেরিয়েছে। আর খেতে এটা ভাজা, তো খেতে খুবই টেস্টি, যারা না খেয়েছেন তারা বুঝতেই পারবেন না, তো সবাইও খাবে। তো এই দেখুন আমার হাতে পিঠা, অলরেডি এটা আমি খাবো এখন। তোমাদেরও নিমন্ত্রণ থাকলো, তোমরা এসো, তোমাদের কেউ করে খাবো। আজ এই পিঠার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর শেয়ার করবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হলো।